একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লা, কামারুজ্জামান, মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির সাজা কার্যকর হয়েছে এখন পর্যন্ত। আপিল বিভাগে বিচারাধীন আছে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের আরও চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামি, আব্দুস সুবহান, আজহারুল ইসলাম ও মীর কাসেম আলীর মামলা। এর মধ্যে নিজামির মামলার আপিল শুনানি শুরু হয়েছে গত 17 নভেম্বর। এই মামলার শুনানি দ্রুত শেষ হওয়ার আশা করছে রাষ্ট্রপক্ষ। নিজামিটা আমরা আশা করছি আমাদের আদালত বন্ধ হয়ে যাবে ডিসেম্বরের 14 তারিখে, 14 বা 15 তারিখে এর ভিতরেই শেষ হবে বলে আমি আশা করি। হ্যাঁ, আসামি পক্ষে বক্তব্যের পরে তারপর আমার বক্তব্য, আমি খুব বেশি সময় নেব না। ট্রাইব্যুনালের ফাঁসির আদেশ পাওয়া জামাত নেতা সাইদির দণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আপিল বিভাগ। তবে এক বছরেও আপিল বিভাগের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। 3 জন বিচারপতি একটি রায় দিয়েছেন, 1 জন বিচারপতি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, 1 জন বিচারপতি তাকে খালাস দিয়েছেন। কাজেই এই যেহেতু 3টা রায়, এই সব রায়গুলি না লেখা পর্যন্ত এগুলো তো প্রকাশিত হবে না। প্রকাশিত হওয়ার পরে পরেই আমার কাজ হবে রিভিউ ফাইল করা। জান্নাতুল ফেরদৌসি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।